চলে এসেছি বন্ধুরা মহুয়া জোয়ারদার ফুড হাউসে। তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট বক্সে, তোমরা কে কেমন আছো। আজকে একটু দু তিন রকম মেনু নিয়ে এসেছি, তবে সবই সিম্পল। আর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমি বাড়িতে এইভাবেই ভেন্ডি ঝিঙে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করি, টমেটো দিয়ে দারুণ খেতে হয়, ভীষণ টেস্টি হয়, বেশি কিছু মশলা ইউজ করি না, সোমবার রাতে পাঁচ ফোড়ন আর একটু ধনে গুঁড়ো, মানে ভীষণ ভালো লাগে আমার এইভাবে তরকারিটা করে খেতে। আমি ওইভাবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর চলো গিয়ে রেসিপিটা দেখে আসি, তারপর দেখাবো যে আমি আজকে কী কী লাঞ্চ নিয়ে এসেছি। আমার পরিবারে একদম যারা নতুন, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পুরোপুরি সদস্য হয়ে যাও আর আমার পাশে থাকো। আর যারা থেকে মানে যারা শুরু থেকে আমার পাশে রয়েছো, তাদের প্রচুর ভালোবাসা আমার তরফ থেকে। তাহলে চলো রেসিপিটা গিয়ে দেখে আসি, তারপর তোমাদের সাথে খেতে খেতে কথা হবে। তাহলে চলো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এই ভেন্ডি দিয়ে ঝিঙে দিয়ে? দেখা যায় অনেক সবজি দু তিন রকমের থাকে, তোমরা কিন্তু এইভাবে ইজিলি করতে পারো বাড়িতে, সবই হয়তো অল্প অল্প করে রয়েছে, এরকমভাবে করলে ভীষণ টেস্টি লাগে খেতে, মানে দারুণ লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, সবটাতেই ভালো লাগে। কেমন রেসিপিটা? একদমই খুব ইজি, এমন কিছু আহামরি ব্যাপার না। তাহলে চলো দেখিয়ে নিই কী কী নিয়ে এসেছি আজকে। এখানে এক বাটি স্যালাড, একটু শসা পেঁয়াজ এগুলো এনেছি, যেহেতু মুসুর ডাল এনেছি, এই যে পাতলা করে মুসুর ডাল। আর যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, বড়ি দিয়ে ভেন্ডি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাখামাখা করে তরকারি আর টমেটোর সাথে। আর এই যে এটা হচ্ছে আমের টক, এটা হচ্ছে আলু ভাজা, আর লেবু লঙ্কা, আর একটা ডিম। ডিমটা যেহেতু আমার খুব পছন্দের,
ওই জন্য ডিম ছাড়া মানে একদম পুরো নিরামিষ খাবো ঠিক মনটা আনন্দে কাটে না, ওর জন্য ডিমটা নিয়ে এসেছি। তোমরা অবশ্য এতদিনে জেনেও গেছো যে ডিম আমার খুব পছন্দের, এখনো ডাক্তারবাবু বারণ করেনি, যখন বারণ করবে তখন দেখা যাবে, এখনো খেতে পাচ্ছি। তাহলে শুরু করছি। স্যালাডগুলো বা সে থালার মধ্যে নিয়ে নিই, তাহলে অসুবিধা হয়। ভাত একেবারে ঠান্ডা হয়ে গেছে। প্রথমে ডাল দিয়ে নিয়ে নিই, লেবুটা চিপড়ে নিই, গরম পড়ে গেছে ভীষণ বাবা, এত গরম পড়ে গেছে। দিনকে দিন পরিস্থিতি খুব খারাপ, মানুষের কাজকর্মে বলো, অফিস কাচারি বলো, যাতায়াত খরচা এত বেড়ে গেছে। সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। খুব টেস্টি খাবার, ডাল আলু ভাজা লাগলে আর কিছু লাগে না। আর এরকম সাথে শশা দারুণ। অনেকে পেঁয়াজ খেতে চায় না পেঁয়াজের একটা গন্ধের জন্য, কিন্তু পেঁয়াজ কিন্তু খুব ভালো খাওয়া, কাঁচা পেঁয়াজ আমার তো ভীষণ ভালো লাগে। শুটকি মাছেও গন্ধ, তবুও শুটকি মাছ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে।
এই যে ভেন্ডির তরকারিটা নিয়ে নিই, তোমাদের খেতে খেতে বলি কেমন হয়েছে। বড়ি দিয়েছি, বাহ অপূর্ব। দারুণ হয়েছে, বড়িটা খেতে খুব ভালো, বিউলির ডালের বড়ি। আমি করিনি, আমাদের পাশের যে দোকানটা ও ওইভাবেই আনে, বড়িগুলো ভীষণ ভালো হয়। দীপঙ্কর সাঁতরা, তুমি বলছিলে যে আমি আমের টক আনছি না অনেকদিন, এই দেখো আজকে আমের টক নিয়ে এসেছি। তুমি খুশি তো? দিদি তোমার কথা রেখেছে, এবার ডিমটা। এই দেখো তোমাদের কাছে নিয়ে এসেছি আমের টক, দেখে নাও আজকে নিয়ে এসেছি, অনেকদিন আনিনি বলে আজকে নিয়ে এসেছি। আর সেদিনও তো রেসিপি শেয়ার করেছিলাম ভিডিওতে। একদম কচি আম ছিল, এই সময়ও কচি আম। প্রাণ জুড়িয়ে গেল। তাহলে বন্ধুরা এখন আমি আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও, অবশ্যই আমার পাশে থেকো। এখন তাহলে আসছি, কেমন, টাটা।